ছুটে চলেছে ট্রেন দুর্বার গতিতে, যাচ্ছি দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার রেল ভ্রমণের এক দারুণ অভিজ্ঞতা তুলে ধরব আপনাদের সামনে। বন্ধুরা, হাওড়া রেলওয়ে স্টেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মুশিবুর রহমান। আজকে আমি যাচ্ছি দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ শহরে। রেল ভ্রমণে কিভাবে হাওড়া থেকে হায়দ্রাবাদ যাওয়া যায় সেই সম্পূর্ণ তথ্য বা অভিজ্ঞতা আমি আজকে তুলে ধরতে চাই এই ভিডিওর মাধ্যমে। আজকে আমার সঙ্গে যাওয়ার কথা ছিল আমার এক মামা, কিন্তু বিশেষ কারণবশত আমার বাড়িতে কিছু কাজ থাকার কারণে উনি যেতে পারেনি, সো আমাকে একাই যেতে হচ্ছে, সেই জন্য মনটা একটু খারাপ। তো রেলপথে কিভাবে সেকেন্দ্রাবাদ যাওয়া যায় বা হায়দ্রাবাদ যাওয়া যায় সেই সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফালাকনুমা এক্সপ্রেস ট্রেনটি 8:35 নাগাদ ছেড়ে যাবে হাওড়া স্টেশন থেকে, গন্তব্য সেকেন্দ্রাবাদ। নির্দিষ্ট সময়ের প্রায় 1 ঘন্টা আগে ট্রেনটি ইঞ্জিন সহ স্টেশনে প্রবেশ করল, তাই আর বিলম্ব না করে নিজের সিট খুঁজে নিজের আসনে বসে পড়লাম। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের দূরত্ব 1586 কিলোমিটার, আর এই 1586 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লাগবে 1 দিন 6 ঘন্টা 10 মিনিট। বন্ধুরা, এই ট্রেনে যাত্রা করার সময় অবশ্যই আপনাদের ভাড়ার তালিকাটা মনে রাখতে হবে। আপনি যদি এই ট্রেনে যাত্রা করেন তাহলে প্রথম শ্রেণীর এসির জন্য আপনাকে ভাড়া বহন করতে হবে 4,230 টাকা। আপনি যদি সেকেন্ড ক্লাস এসিতে এই ট্রেনে যাত্রা করেন তাহলে আপনাকে ভাড়া গুনতে হবে 2,490 টাকা। থার্ড ক্লাস এসির জন্য 1,570, আর স্লিপার ক্লাসের জন্য 665 টাকা ভাড়া আপনাকে বহন করতেই হবে। বন্ধুরা, বিকল্প ট্রেন হিসেবে আপনারা ইস্ট কোস্ট এক্সপ্রেসকে চুজ করতে পারেন, তবে স্টপেজ বেশি থাকার কারণে এই ট্রেনটি অনেক সময় দেরি করিয়ে দেয়, তাই বেশিরভাগ যাত্রীরা ফালাকনুমা এক্সপ্রেসকে পছন্দ করে বা চুজ করে। এই এলাকায় চলতে চলতে দেখে নিলাম গ্রামীণ জনপদের চিত্র। ভেবেছিলাম দক্ষিণ ভারত হয়তো কৃষিকাজে এতটাই উন্নত নয়, কিন্তু সেই ধারণাটি সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো যে দক্ষিণ ভারত কৃষিকাজে অনেক উন্নত। ভেবেছিলাম সম্পূর্ণ যাত্রাটি ভিডিওগ্রাফি ধারণ করব, কিন্তু কিছু টিকিটহীন যাত্রী এমনভাবে কম্পার্টমেন্টের মধ্যে ভিড় করেছিল যেটা গেটের ধারে দাঁড়িয়ে থাকাটা একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল, তাই পুরো যাত্রাটির ভিডিওগ্রাফি ধারণ করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশেষে 30 ঘন্টা জার্নি করার পর আমি পৌঁছে গেলাম সেকেন্দ্রাবাদ স্টেশনে। বন্ধুরা, যাত্রাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন,
আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।